শত্রু আর কে আপনার মিত্র আপনি কি কিছুই বুঝতে পারছেন না? যিনি বড় বিশ্বাসঘাতক তাকে আপনি চিনতে পারছেন না নবাব সাহেব? আমি সবটাই বুঝতে পারছি লুৎফা, তবু আমার সরে আসার কোনো উপায় নেই। আমাকে এগিয়ে যেতেই হবে, হয়তো ইতিহাস আমাকে একগুয়ে গুয়ার বলবে যে হয়তো আমি সবকিছু জেনে শুনেও ভুল করেছিলাম, কিন্তু বহু যুগ পরে হয়তো কেউ আমার অবস্থাটা ঠিক বুঝবে যে হয়তো মুখোমুখি লড়াই করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আর যে বিশ্বাসঘাতকরা আমাকে পেছন থেকে ছুরি মারতে চাইছে তারা কাপুরুষ, তারা বেইমান। শুধু আমার সাথে নয়, তারা গোটা বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তারা এই বাংলাকে ইংরেজ কোম্পানি সাহেবদের কাছে বিকিয়ে দিয়েছে। লুৎফা, আমার শরীরের শেষ রক্তবিন্দু অবধি ওই ইংরেজ বেনিয়াদের সাথে আমি লড়ে যাব। আমার সোনার বাংলাকে ওদের হাতে আমি তুলে দেব না। আমার সাথে গোটা বাংলার মানুষ আছে। কি হবে এই পলাশি যুদ্ধে? আমি হয়তো নিজের প্রাণ হারাব, সে তো এই প্রাসাদের ভেতরেই তো যখন খুশি আমার প্রাণ যেতে পারে। এই যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, যে কোনো মুহূর্তে কোনো বিশ্বাসঘাতকের তীর বা বন্দুকের গুলি আমার কাছে ছুটে আসতেই পারে। নবাব সাহেব, কেন ভয় পাচ্ছ লুৎফা? ভয়ের কোনো স্থান নেই। ভয়কে জয় করে এখন লড়াই করতে হবে। আমি আমার পরিণতি জেনে গেছি লুৎফা। বাংলাকে রক্ষা করার জন্য হয়তো পলাশির প্রান্তরে লড়তে লড়তে আমাকে প্রাণ দিতে হবে। আর সব নোংরা বিশ্বাসঘাতকরা আমার সোনার বাংলাকে ইংরেজদের পায়ের সামনে লুটিয়ে দেবে, এটা আমি হতে দেব না। জেনে রেখো লুৎফা, এই বেইমানের ইতিহাস যে রচনা করে গেল, এই বিশ্বাসঘাতকতা এখানেই শেষ নয়। এরা বারবার বারবার ইতিহাসে ফিরে আসবে, নিজেদের লোভকে পূরণ করতে, নিজেরা ক্ষমতায় জিতে আসার জন্য এই বিদেশি শত্রুদের হাত ধরে এই দেশে যুদ্ধ বাঁধাবে। এই ইংরেজ কোম্পানি সাহেবদের কাছে বারবার এই দেশকে বিক্রি করবে। যেদিন আমার মৃত্যু হবে সেদিন থেকে বাংলা পরাধীন হবে, এই ইংরেজদের কাছে বিক্রি হয়ে যাবে। আজকে যদি আমি লড়াই করে পালিয়ে যাই, লুকিয়ে থাকি শুধুমাত্র নিজের প্রাণ বাঁচানোর জন্য, তাহলে সেটাই হবে বাংলার সাথে সবচেয়ে বড় বেমানি। আমাকে আজকে সাহসের সাথে বাংলাকে রক্ষা করার জন্য লড়াই করতে হবে। আর জিত মরা বাঁচা সব কিছু উড়তে উঠেও লড়াই করতে হবে। এই লড়াইটাই আসল লুৎফা। যারা বাংলাকে বিক্রি করে দিচ্ছে সেই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে, ইংরেজ কোম্পানি বেনিয়াদের বিরুদ্ধে লড়াইটাই শেষ কথা। সবাই এটাই মনে রাখবে, বাংলার নবাব নিজের জন্য নয়, গোটা বাংলাকে রক্ষা করার জন্য নিজের শেষ নিঃশ্বাস অবধি বাংলাকে রক্ষা করার জন্য লড়াই করে গেছে। এরা কত বিকৃত করবে ইতিহাসকে, কত বদনাম করবে আমাকে। লুৎফা, বাংলার মানুষ আমাকে এই লড়াইয়ের জন্যই মনে রাখবে। এই লড়াইটাই মানুষের মনে আগুন জ্বালাবে, আর ইংরেজ কোম্পানি সাহেবদের একদিন এই আগুনেই পুড়ে মরতে হবে।
বাংলায় ঝড় উঠবে, দেখে নিও। কোম্পানির সাহেবরা সেদিন পালিয়ে যাবে, আর সেদিন বাংলার শেষ স্বাধীন নবাবের লড়াই মানুষ বুকে করে রাখবে। আফসোস শুধু একটাই লুৎফা, তোমাকে নিয়ে, আমাদের মেয়েটাকে নিয়ে আমি কত সুখে এই জীবনটা কাটাবো ভেবেছিলাম। সেটা আর হলো না লুৎফা। আমার যদি কিছু হয়ে যায় লুৎফা, তাহলে আমাদের জহরাকে নিজের কাছে আঁকড়ে রাখো, ওকে ভালো করে মানুষ করো, আর ওকে ওর বাবার কাহিনীটা জানিও, কিভাবে বাংলার একজন নবাব যে মানুষের ভালো করতে চেয়েছিল, মানুষের সেবা করতে চেয়েছিল, শুধুমাত্র বাংলাকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিল বলে, বেনিয়াদের স্বার্থে আঘাত করেছিল বলে, তারা সবাই, সমস্ত বেনিয়ারা একজোট হয়ে সে স্বাধীনতাকে টেনে ধুলোয় মিশিয়ে দিল। কেউ বিক্রি হয়ে গেল, বাংলার মানদণ্ডকে তুলে দিল বিদেশি বেনিয়াদের হাতে। নবাব সাহেব, দেখবেন আপনি যুদ্ধে জিতবেন, আর আপনার সাথে ভাইয়া আছে তো? আছে লুৎফা। মোহনলাল, মীর মদন, এরা আছে। আমি জানি এদের দুজনকে আমি বিশ্বাস করতে পারি, এরা প্রাণ দিয়ে লড়াই করবে। দেখা যাক, আজকে বাংলার বিশ্বাসঘাতকদের জোর বেশি না নবাব সেরাজউদ্দৌলার বাংলার প্রতি ভালোবাসার জোর বেশি? নবাব সাহেব, ইংরেজরা পলাশির প্রান্তরে শিবির ফেলেছে, চলো মহল্লা, আজকেই আমাদের আসল পরীক্ষা। কি ভাবছো? আমি শান্তিতে ঘুমাতে পারছি না সোফিয়া। এই মুর্শিদাবাদের প্রাসাদ থেকে পলাশির প্রান্তর তো বেশি দূর নয়, এক ফ্লোরেই ঘোষাবার এসে খবর দিয়ে যেতে পারত। আর আমি তো নবাব সাহেবকে বলেছিলাম, কতবার বলেছিলাম যে প্রহরে প্রহরে ঘোষাবার এসে যেন আমাকে খবর দিয়ে যায়, কিন্তু সোফিয়া, কোনো খবর তো এলো না। লুৎফা, তুমি এত কেন চিন্তা করছো? হয়তো হয়তো নবাব সাহেবদের সাথে যুদ্ধ জিতে গিয়েছেন, ঠিক যেরকম কলকাতা যুদ্ধ জিতেছিলেন। এর আগেও তো উনি সাহেবদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে, বলো?
এবারে জুতোটা অন্যরকম সোফিয়া। না বাপকে আমি কখনো ভিতরে ভিতরে এভাবে খয়ে যেতে দেখিনি। উনি যেন নিজেই নিজের সাথে একটা অসম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মনের জোরে। শুধুমাত্র মনের জোরে একটা মানুষ কিভাবে এতগুলো বিশ্বাসঘাতকের মধ্যে থেকেও মাথা উঁচু করে এগিয়ে যেতে পারে সেটা নবাবকে না দেখলে কেউ বুঝতে পারবে না। কেউ না। উনি জানেন যে আয়নার মতন সবাই ওত পেতে আছে, সুযোগ পেলেই ওনাকে শেষ করে দেবে। গুস্তাকে মাফ করো লুৎফা, আমি একটা কথা জানতে চাইব, এই প্রাসাদের শত্রুদের বিশ্বাসঘাতকদের উনি আগেই কেন শেষ করে ফেললেন না? শেষ করতে চাইলেই কি শেষ করে দেওয়া যায়? চলো 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 পাল্টাই।